সভাপতি মৌলানা আব্দুল সুবহান সাহেব, লক্ষ্মীপুর জেলা নগর সভাপতি মৌলানা জাহিদ আলী ফারুকী সাহেব, বাম সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা মহিউদ্দিন সাহেব, দক্ষিণ ধর্মনগরের যুবনগর সহসভাপতি কর্নেল হুসাইন আহমদ সাহেব, বুজাই জালালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল সুবহান সাহেব, পশ্চিম ধর্মপাড়া জেলা নগর সভাপতি মৌলানা আব্দুল গফুর সাহেব, বাংলা আন্তর্জাতিকের প্রাক্তন সভাপতি মাস্টার আহমদ আমি সাহেব, টিকরপাড় মাস্টার বিলাল আহমদ খান সাহেব, শ্রীপুরের শেখ আইবুর রহমান সাহেব, বদরপুর নিবাসী বশিরউদ্দিন সজ্জল সাহেব, যার জানাজার নামাজ আসা নামাজের পরে অনুষ্ঠিত হবে, প্রমুখ ব্যক্তি সহ তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহত ব্যক্তিবর্গ আজকের এই যৌথ সম্মেলন তাদের রুহের মাগফিরাত ও দরজাবরণের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। কিভাবে সহায় করতে পারি সরকারি ভাবে যোগাযোগ করছি এবং আমির আলোচনা হয়েছে, আমরা কেন্দ্রীয় মন্ত্রীরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব, আপনারা জানতে পারবেন, আপনাদের মনের আগ্রহ সহায় করে আমি জানতে পেরেছি। আল্লাহুম্মা আমিন।